জীব জঙ্গলি হোক বা পালতু, কখনো না কখনো বা কোথাও না কোথাও তারা খুব খারাপ পরিস্থিতিতে আটকে যায়। কিছু জীব তো নিজের পা নাড়িয়ে ফেলে, আর কিছু জীব এমন আছে যাদের উপর মানুষের চোখ পড়ে যায় আর তারা বেঁচে যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে এই ধরনের কিছু ভিডিও দেখাতে চলেছি যাদের উপর মানুষের নজর পড়ে আর তাদের বাঁচিয়ে নেওয়া হয়। বন্ধুরা, ভাল্লুক কতটা ভয়ানক জীব এটা তো আপনারা জানেন। এখানে একটা ভাল্লুক খুব খারাপভাবে তারের সাথে আটকে আছে, যাকে এই মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচানোর চেষ্টা করছে। অবশেষে সে তাকে কিছুটা চেষ্টা করার পর বাঁচিয়ে ফেলে। এখানে এই বেচারি পাখিরা খাবার খেতে এসেছিল, কিন্তু তারা এখানে এমনভাবে আটকে যায় যে দেখে মনে হয় তাদেরকেও ফাঁসিতে আটকে দিয়েছে। আর তাদের অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এই ভালো লোকটা তাদেরকে এক এক করে বাঁচিয়ে দেয় আর তারা ওখান থেকে খুশি খুশি চলে যায়। এই বেচারা কুকুরটা ভুল করে বিষ খেয়ে নিয়েছে আর সে খুব খারাপ অবস্থায় ছটপট করছে। কিছু সময়ের মধ্যে সে মরেই যেত যদি না এই মহিলা তার কাছে না আসত। সে সময় নষ্ট না করে তাকে অ্যান্টিডোট দেয় আর কিছু সময়ের মধ্যে সে ঠিক হয়ে যায় আর বেঁচে যায়। এখানে এই মেশিনটা খোদাই করছিল, কিন্তু সেখানে হঠাৎ করে আচমকা এক ঘটনা ঘটে আর সেখান থেকে একটা ভাল্লুক বের হয়। তখনই মানুষরা প্রথমে তাকে বের করার চেষ্টা করে। দেখে তো মনে হচ্ছিল যে সে শ্বাসও নিতে পারছিল না, কিন্তু অবশেষে ভাল্লুকটা জঙ্গলের দিকে পালিয়ে যায়। এই কুকুরটা খুব খারাপভাবে বরফের মধ্যে জমে গেছে। সে হয়তো কখনোই ভাবেনি যে তাকে কেউ বাঁচাতে আসবে, কিন্তু মানুষরা তাকে বাঁচিয়ে ফেলে। এই বাদুড়ের মৃত্যু কারেন্ট লাগার কারণে হয়, কিন্তু মরতে মরতে সে তার দায়িত্ব পালন করে যায় আর তার বাচ্চাকে বাঁচিয়ে ফেলে। একদিন এই মানুষটা ওয়াক করছিল, তখনই সে একটা পাইপের ভেতর থেকে কুকুরের আওয়াজ শুনে আর সে বুঝে যায় যে এর মধ্যে একটা কুকুর আছে। তারপর সে তাকে বের করার চেষ্টা করে, সে পাইপে ডিল করে কুকুরটাকে বাঁচায়। এই কাজে কুকুরটার প্রাণও যেতে পারত, কিন্তু সে তার নিখুঁত কাজের সাহায্যে কুকুরটার প্রাণ বাঁচিয়ে দেয়। আগের বছর মানুষের দ্বারা ফেলা নোংরার কারণে প্রায় 20 লক্ষ কচ্ছপের প্রাণ চলে গেছিল, কিন্তু এই কচ্ছপটা লাকি ছিল যার উপর মানুষের নজর পড়ে আর তাকে বাঁচিয়ে নেওয়া হয়। এটা হলো একটা হাতির ফ্যামিলি যে অনেক ঘন্টা ধরে কাদার মধ্যে আটকে যায় আর মানুষের সাহায্যের অপেক্ষায় থাকে। অনেকক্ষণ পর অবশেষে উপরওয়ালা এদের কথা শুনে নেয় আর মানুষদের তাদের সাহায্যের জন্য সেখানে পাঠায় আর তাদের সাহায্যে এই অবলা প্রাণীদের সেখান থেকে বের করা হয়। বন্ধুরা, আমরা আপনাদের এমন অনেক কম ভিডিও দেখিয়েছি যেখানে মানুষরা কোনো বাদুড়ের প্রাণ বাঁচায়। আজ আমরা আপনাদেরকে এই বাদুড়ের স্টোরি দেখাবো যেখানে এই বাদুড়টি কারেন্ট লাগার কারণে তার হার্টবিট বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষেরা তাকে সাহায্য করে আর তাকে সিপিআর দেয়, যার কারণে তার হার্টবিট আবার চলা শুরু করে আর সে বেঁচে যায়। নরমারি বরফে আটকে থাকার কারণে অনেক জীবের প্রাণ চলে যায়, যেমন এই ডাকের সাথে হয়েছিল। একটা ফ্যামিলি সেখান থেকে যাওয়ার সময় তাকে দেখে আর সেই ফ্যামিলির সাহায্যে অবশেষে সেই ডাকের প্রাণ বেঁচে যায়। এখানে দুই হরিণ একে অপরের সাথে লড়াই করতে করতে একে অপরের সিংহের সাথে আটকে যায়। আপনাদের বলে দেই, 90% এই কেসে এদের এই অবস্থায় প্রাণ চলে যায়, কিন্তু এরা লাকি ছিল যে মানুষেরা এদের সিংহদের বের করে দেয় আর তাদের বাঁচিয়ে দেয়। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটির উপর প্রেস করে দিন, যাতে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। তাহলে আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে।